আপনি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করার আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি সাংবাদিক ফরহাদ ভাই, চ্যানেল 99 থেকে আপনাকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনার অনুভূতি জানতে চাচ্ছি। সম্মানিত স্যার, ধন্যবাদ। সাংবাদিক ফরহাদ হোসেন, সিলেট জেলা প্রতিনিধি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রত্যন্ত অঞ্চলে হাওর অঞ্চলে অবস্থিত কলারাই গ্রামে ইয়াহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ের বন্যায় আক্রান্ত হওয়ার কারণে, বিদ্যালয়টি বারবার বন্যা কিন্তু আক্রান্ত হওয়ার কারণে রাস্তা সংকট এবং বিভিন্ন ধরনের সময় সমস্যার কারণে মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আপনি এখানে উপস্থিত হয়ে আমাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই চ্যানেলের মাধ্যমে আমাদের স্কুলটাকে আপনি তুলে ধরার জন্য। পাশাপাশি আমি যখন জয়েন করেছি 2023 সালের 1 নভেম্বর এখানে, তখন স্কুলটার যে ভবন অবস্থা ছিল এই অবস্থা অত্যন্ত সুন্দর আমার কাছে লাগছে। আমার অনুভূতি বলতে হচ্ছে এটাই যে আমি সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে এখানে যোগদান করতে পেরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং যারা প্রতিষ্ঠিত করেছেন, জনাব জাবের আহমদ চৌধুরী পরিচালক হয়েছেন এবং যারা ভূমি দিয়েছেন জনাব আনসার আহমদ চৌধুরী, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রগুলি আছেন, এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টু গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। প্রথমে আপনি মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। দ্বিতীয় হচ্ছে ডিউটি টু প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছে, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে জাতি দেবো। আপনি গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি। আপনার মতো সোনার ছেলে আমরা প্রধান শিক্ষক হিসাবে পেয়েছি এবং রাষ্ট্রের তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টু ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব, তার সাথে কিন্তু আপনি মানব করা যাচ্ছে। স্যার আমি ফরহাদ, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা থেকে জানতে আছি। মোহাম্মদ সাইফুদ্দিন স্যার, আমি আপনার কাছে জানতে আছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি? সর্বদল মোহাম্মদ সাইফুদ্দিন প্রধান শিক্ষক আপনাদের চ্যানেলে তুলে ধরবে, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা। ধন্যবাদ আছে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমরা এই বিষয়গুলা সবসময় আগে থেকে নয়, আগে থেকে বর্তমানে এবং ভবিষ্যতে এই কথা সবসময় বলে যাচ্ছি যে একটা শিক্ষার্থী ভালোর জন্য, শিক্ষার্থী ফলাফল এবং তাকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য, তাকে আলোকিত মানুষ করার জন্য, আপনি আলোকিত সকাল থেকে আসছেন, আলোকিত মানুষ করার জন্য, শিক্ষিত হিসাবে তাকে গড়ে তোলার জন্য আর আচার আচরণ পরিবর্তন করার জন্য শিক্ষার কোনো গুরুত্বের শেষ নেই, শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষকই শুধু পারে না তার আলোকিত মানুষ গড়ে তোলার জন্য, শিক্ষক অবদান রাখেন। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, বিশেষ করে পিতা এবং মাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কারণ একজন শিক্ষার্থী স্কুলে যদি না আসে তাহলে তো শিক্ষক বাড়ি থেকে নিয়ে আসতে পারবে। শিক্ষক শিক্ষার্থীকে স্কুলে আসা নিশ্চিত করবেন একজন শিক্ষক, শিক্ষার্থীর পিতা মাতা, এবং তাকে তার শারীরিক এবং মানসিক যে আপনার উৎসাহ আছে উৎসাহ এটা দিতে হবে। তাকে তার খাবার, পুষ্টিকর খাবার অবশ্যই মাস দুই তাকে দিতে হবে। এই জিনিসটা নিশ্চিত না করা এখন তো একজন শিক্ষার্থী ভালো মেধাবী হতে হওয়ার সুযোগ নেই। পাশাপাশি একজন শিক্ষার্থী সারা 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা আমাদের শিক্ষকের কাছে থাকতেছে। একজন শিক্ষক সারাদিনের জন্য সে যদি 6 ঘন্টা পাচ্ছে, একজন শিক্ষক পাচ্ছে 40 মিনিট, 40 মিনিট 40টা স্টুডেন্টের জন্য, তো একজন স্টুডেন্ট যদি 1 মিনিট পাচ্ছে, একজন যদি 1 মিনিট করে পায়, কিন্তু একজন পিতামাতা পাচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে পায় 18 ঘন্টা। এই 18 ঘন্টা তার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। পাশাপাশি আপনার যে এলাকাবাসী যে মুসলিম যারা আছেন, বিশেষ করে সমাজসেবক রয়েছেন, যারা এলাকার উপরে আলোকিত মানুষ রয়েছেন, সমাজের বিত্তবান মানুষ রয়েছেন, তাদেরও একটা ভূমিকা রয়েছে যে এই শিক্ষার্থী যখন স্কুলে আসে, স্কুলে আসা যাওয়া করে তাকে একটা উৎসাহ দেওয়া, তাকে কটুবাক্য না বলা, তাকে সবসময় মানসিকভাবে উৎসাহ দেওয়া, তখন সেই শিক্ষার্থীটা দেখবে যে আমি যখন স্কুলে পড়তেছি আমি সম্মান পাচ্ছি। হ্যাঁ, এবং তার প্রতি স্কুলে আসা যাওয়া প্রতি তার প্রতি একটা গুরুত্ব বৃদ্ধি পাবে। তাই আমি বলতেছি শুধু পিতামাতা অক্সিজন নয়, শিক্ষক নয়, পাশাপাশি আপনারা যারা সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন আপনাদের কথাও কিন্তু আমি বলতে চাই, কারণ আপনারাও কিন্তু একটা ভূমিকা রাখবেন। শিক্ষার্থী কোথায় কী সমস্যা হচ্ছে এটা যদি আপনারা তুলে না ধরেন সমাজের চোখে বা সরকারি উচ্চ মহল পর্যায়ে যদি চোখে না তুলে না ধরতেন, তাহলে শিক্ষার্থীরা এই বিষয়গুলো ধন্যবাদ আশা করবো আপনার মাধ্যমে শিক্ষার্থী দুর্বলতাগুলো আপনারা তুলে ধরবেন, যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, আরও ইনশাল্লাহ শিক্ষার্থীরা আরও স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি জাস্ট একটা চতুর্ভুজের সাথে জিনিসটাকে তুলনা করে ফেলেন, একজন হচ্ছে শিক্ষক, একজন
হচ্ছে টিচার, আরেকজন হচ্ছে প্যারেন্টস, একটা গণমাধ্যমের কথা তুলে ধরেছে। চারটি বাহু মিলে যে চতুর্ভুজ তৈরি হয়, চতুর্ভাবে চারে কমপ্লিমেন্ট যদি ঠিক থাকে তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে যেতে পারি। এই যে পয়েন্টটা তুলে ধরেছে, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের আমাদের শিক্ষক আরেকজন আছেন, স্যার আপনার নামটা কি বলবেন? সহকারী শিক্ষক হিসেবে স্যার আপনার কোন সাবজেক্ট আছে? আমাদের প্রধান শিক্ষকের যে আপনার অনুভূতি কি আছে? কেমন অনুভূতি লাগছে প্রথম এমপি ভুক্ত হওয়ার পরে প্রথম প্রধান শিক্ষক হয়েছে, আর আমাদের এই যে বিল্ডিংটা যে নতুনভাবে তৈরি করা হয়েছে আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ প্রবল ভাইকে। ইয়াহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। হাটিয়াটি পা পা করে আজকে অষ্টম বছরে থেকে নবম বছরে পা দিয়েছে, দিতে যাচ্ছে। এই বিদ্যালয়টি অতি অল্প সময়ে দ্রুত একাডেমিক এবং বন্যা আশ্রয় কেন্দ্র দুটি ভবন নির্মিত হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সাবেক প্রধান সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে এত সুন্দর দুইটি ভবন এই বিদ্যালয়কে উপহার দিয়েছেন। যারা এহিয়া চৌধুরী এহিয়া এমপি মহোদয়ের মাধ্যমে এই এলাকায় এত সুন্দর একটি আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন। এই পত্র অঞ্চলে সবচেয়ে নিম্ন অঞ্চল বলে পরিচিত ওসমানগর এলাকার মধ্যে হাওড় অঞ্চল, এই হাওড় অঞ্চলে বেশিরভাগ মানুষই বছরের প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত বন্যায় পাবিত থাকে। এরা এখানে এসে আশ্রয় নিতে পেরে সুপ্রিয় আদায় জ্ঞাপন করেছে, এবং আমার সামনেই অনেক মানুষ বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। বর্তমান যে প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটে আশা করি আরও উন্নতি হবে, এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি হবে। পাশাপাশি এখানে যে দুইটি ভবন আমরা নির্মিত হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার মান অনেকটা উন্নত হয়েছে এবং তাদের আবাসনের অনেকটা লাঘব হয়েছে। পাশাপাশি এখন বর্তমানে আমাদের সবচেয়ে বড় যে সংকটটা রয়েছে আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি, সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা জানাতে চাচ্ছি এটাই যে এই বিদ্যালয়টি যদি আরও কিছু বিষয় সমস্যা আছে যেগুলো যদি আমরা সমাধান করতে পারি, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং আরও শিক্ষার্থী এখানে ভর্তি হবে। বেশ কিছু শিক্ষার্থী রাস্তার কারণে অনেক এই অনুপস্থিতির হার বেড়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে শিক্ষার্থীগুলো যখন এখানে দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, দুই পাশে প্রায় 6 থেকে 7 ফুট গভীর পানি রয়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে অনেক গার্জেনই কিন্তু দিতে যাচ্ছেন না। এভাবে শিক্ষার্থী অনুপস্থিত হার বাড়ছে। আমি নিজে শিক্ষার্থীদের মোবাইল ফোনে কথা বলার পরেও অনেক শিক্ষার্থী দিতে যাচ্ছে না স্কুলে। এই জন্য আমি সরকারের উচ্চ মন দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য। যদি রাস্তাটি সংস্কার হয় শিক্ষার্থীর উপস্থিতি হার বাড়বে এবং জোরে পড়ার হারটা কমবে। অনেক শিক্ষার্থী জোরে পড়েছে, অনেক শিক্ষার্থী কাজকর্মে চলে গেছে, এখানে আসতে যাচ্ছে না। পাশাপাশি বন্যা 2 মাস হওয়ার কারণে অন্যান্য স্কুল, বিষয়টা আমি গুরুত্বপূর্ণ দিয়ে বলছি যে 2 মাস সময় কিন্তু আমার স্কুলটা বন্ধ ছিল, শুধুমাত্র ওসমানগরে এই যে চতুর্থ বিদ্যালয় 2 মাস বন্ধ ছিল, আর কোনো স্কুলে 2 মাস বন্ধ ছিল না। কারণ হচ্ছে অন্যান্য স্কুলগুলো পানি সরে গেছিলো কিন্তু আমার স্কুলে পানি সরে নেয়। স্কুলের
ক্লাসরুমে পানি ছিল না, কিন্তু রাস্তাঘাটে পানি থাকার কারণে আশ্রয়কেন্দ্রের মানুষগুলো আশ্রয়কেন্দ্র থেকে যায় নাই, পাশাপাশি শিক্ষার্থীরাও বাড়ি থেকে বের হতে পারে নাই, তাদের বাড়িতে পানি ছিল, রাস্তায় পানি ছিল। যদি সরকার উচ্চ মহল এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেন, তাহলে আশা করি আগামীতে বন্যা আসলেও আমরা 2 মাসের আগে তারা সময় কমিয়ে নিয়ে আসতে পারবো, এর আগে আমরা স্কুল খুলতে পারবো, স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। পাশাপাশি আমাদের যে ক্যাম্পাস, ক্যাম্পাসের সামনে যে খেলার মাঠ রয়েছে, পর্যাপ্ত খেলার মাঠ না থাকার কারণে শিক্ষার্থীরা কোকারিকুলার অ্যাক্টিভিটিস যে আছে, তারা খেলাধুলা মাঠে যে খেলাগুলো বা ভিতরে যে খেলাগুলো আছে এইগুলো না করার কারণে অনেকটাই কারিকুলামের দিকে পিছিয়ে যাচ্ছে। এরপরেও উপজেলা পর্যায়ে গত শিক্ষা সপ্তাহে 2024 সালে 5-5টি পুরস্কার অর্জন করেছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদেরকে, আমার ধন্যবাদ জানাচ্ছি উপজেলা পর্যায়ে যারা কাজ করেছেন তাদেরকেও। আমার যদি মাঠটা বরাদ্দ হয়ে যায়, মাটি বরাদ্দ হয়ে গেলে ইনশাল্লাহ আমার শিক্ষার্থীরা খেলাধুলার মান এবং সহযোগী শিক্ষার্থীর ক্লাস আছে বলে ইনশাল্লাহ। ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার অর্থ বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, এই শিক্ষকগুলা কত সংকটের মধ্যেও আমার যে অস্বল্প সংখ্যক শিক্ষক নিয়ে আমি কিন্তু 5টি ক্লাস চালিয়ে যাচ্ছি। এই ক্লাস চলাকালীন অবস্থায় আমার শিক্ষকরা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ক্লাস করে যাচ্ছেন, এরপরও তারা আমাকে সময় দিয়ে যাচ্ছেন, আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ করছি। নূর মোহাম্মদ সাইফুদ্দিন স্যার, প্রধান শিক্ষক হিসেবে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন আমাদের জানিয়ে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সাথে, আমরা বর্তমান কেয়ারটেকার সরকার ওনার দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইউনুস সাহেবের, এবং তার সাথে আমাদের জেলা প্রশাসক এবং আমাদের বিভিন্ন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। কেননা আমি যখন এখানে লিঙ্ক করলাম, লিঙ্ক করার সময় আমার নিজেরও একটু মানে বিব্রত করা আছে যে গাড়ি উঠতে পারবে কি না, বা হেঁটে আসলে উঁচুটকেও পড়ে যাবে এরকম একটা অবস্থা আছে। তো যে জিনিসটা এটা না করলে না হয়, যে ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর হয়ে আছে আর সামনে এক্সট্রা গাড়ি গোলাপ এবং কোকারি গোলাপের জন্য যদি মাঠটা যদি ইয়ে করে দেওয়া হয়, ফিল করে দেওয়া হয়, তাহলে স্টুডেন্টরা এখানে এক্সট্রা গাড়ি গোলাপ এবং কোকারি গোলাপ করতে পারবে। তো আমার দৃঢ় বিশ্বাস বর্তমান ক্যাটেগরি সরকারের কাছে এবং ইউনুস স্যার এবং ডিসি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা যাতে এটাকে আলোকিত স্টুডেন্ট যেভাবে পড়েছি সেটির সামনের দিকটাও যাতে আমরা ডেভেলপ করতে পারি, কারণ সাংবাদিক হচ্ছে জাতীয় বিবেক এবং জাতীয় বিতর্ক। সেক্ষেত্রে আমি বলবো থাকবো নাকি বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে দেশ দেশান্তরে। আমি স্যার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে আছে, 2021-22 হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে স্যার আপনি শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং ICT ভবন পেয়েছেন কি না এই কথাটা জানতে অনুরোধ করবো। সমাধান আমাদের কাছে। ধন্যবাদ। আমাদের এই উচ্চ বিদ্যালয়ে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব রয়েছে, শেখ হাসিনা ডিজিটাল ল্যাবে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারতেছে, নিয়মিত ICT বিষয়ে ক্লাস করতে পারছে। আমাদের এখানে শেখ হাসিনা ল্যাবের ল্যাপটপ এবং মনিটর সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তারা সপ্তাহে 6-10 থেকে 12 ঘন্টা সময় কিন্তু এখানে নিতে পারছে প্রত্যেকটা স্টুডেন্ট। আমাদের স্কুলে ICT ভবন নেই, কিন্তু আমাদের ডিজিটাল ল্যাব রয়েছে। আমাদের ভবিষ্যতে একটা বিল্ডিং হওয়ার সম্ভাবনা আছে ICT ল্যাব। আমি বর্তমান কেয়ারটেকার সরকার জানা মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস এবং জেলা প্রশাসক মহোদয় ইউনু মহোদয়ের সদস্য দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের একটা ICT ভবন এবং এই যে আমাদের বিশ্ব রুট থেকে যে ঢাকা সিলেট মহাসড়ক একবারে কাছে অবস্থিত, খুব দূরে নয়, এখান থেকে 400 মিটার দূরত্বে অবস্থিত, 300 মিটার জায়গা সম্পূর্ণ হাওর। এই জায়গাটা যদি মাটি ভরাট করে আমরা রাস্তা নতুন রাস্তা নির্মাণ করে যেত, তাহলে বিদ্যালয়টির মান মনে হয় ওসমানগর উপজেলার আমাদের সবচেয়ে সেরা অবস্থান চলে যাবে। আর আপনার মাধ্যমে আমি এতটুকু উন্নত করতে পারি, আমার শিক্ষকদেরকে আমরা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ আমার স্কুলটি উপজেলা সদরের মধ্যে একটি প্রথম পর্যায়ে স্কুল হিসেবে পরিচিত হবে ইনশাল্লাহ। পাশাপাশি যদি এই মাননীয় কেয়ারটেকার সরকারের মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় চেষ্টা করেন যে আমাদের এই ঢাকা সিলেট মহাসড়ক থেকে স্কুল পর্যন্ত 400 মিটার রাস্তা যদি নির্মাণ করা যায়, তাহলে স্কুলটাকে আমাদের এলাকাবাসীর একটা স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন রয়েছে, তারা এই এহেসাদ উচ্চ বিদ্যালয়টাকে কলেজ পর্যায়ে রূপান্তরিত করবে। সেই কলেজ পর্যায়ে রূপান্তরিত করতে হলে এই মানে রাস্তা হওয়ার কোনো বিকল্প নেই, এই রাস্তাটা অবশ্যই প্রয়োজন। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয় এবং এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, এই এলাকার যারা প্রবাসী রয়েছেন, এই প্রবাসীদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই উদ্যোগ নেন, সকলে এগিয়ে আসুন এই বিদ্যালয়টিকে আরও প্রাণবন্ত করার জন্য, এই বিদ্যালয়ের মান উন্নয়ন করার জন্য, বিদ্যালয়ের অগ্রগতির জন্য, কলেজ পর্যায়ে উন্নত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি একান্ত কামনা করছি। সবাই আসুন একসাথে, আমরা সবাই একত্রে মিলে এই বিদ্যালয়টিকে একটি মজবুত ভিত্তি করে তুলি, এই বিদ্যালয়ের মান উন্নত করি এবং সবাই মিলে বিদ্যালয়টিকে উত্তরোত্তর মঙ্গল করি। ধন্যবাদ।
হয় এবং রাস্তা সরাসরি থাকে এবং শিক্ষার্থীদের আনাগোনা থাকে এবং সুন্দরভাবে যারা আসতে পারে এমনকি গাড়িও যাতে চলতে পারে সেই প্রত্যাশা নিয়ে চ্যানেল 99 থেকে আমি আবেগা জীব সাহেবের কাছে জানতে আছি 2021 থেকে 30 সালে যেই গোলটা দিয়েছে আজকে আমরা এমডিজি গোল টান করেছি এখন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল চলছে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমি আমাদের মাননীয় কেয়ারটেকার সরকার ডাক্তার ইউনুস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসন এবং নির্বাহী প্রফেসর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে আমরা সার্থকতা আর আরেকটা জিনিস স্যার আমি আপনার কাছে জানাতে জানতে আছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আরেকটা গোল আছে মাদক দুর্নীতি বাল্য বিবাহ এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আমার দেখা কিংবদন্তি নূর মোহাম্মদ সাহেবউদ্দিন স্যার এই সম্পর্কে আপনি বলুন ধন্যবাদ বর্তমান সরকার মাদক বাল্য বিবাহ এবং দুর্নীতি ইত্যাদির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং যেখানেই দেখবেন সেখানে এই বিষয়ে প্রতিহত করে তুলবেন আমাদের এই অত্র অঞ্চলে বাল্য বিবাহ 0% কোটায় আছে আমাদের আমাদের বিদ্যালয়ে মাদক বিরোধী কমিটি রয়েছে স্টুডেন্টের সঙ্গে সততা সংঘ রয়েছে যে সততা সংঘ সবসময় সত্তর এবং ন্যায়ের পথে চলার জন্য সবাইকে উৎসাহ প্রদান করে এখন এখানে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের নারী সংগঠন এই সংগঠনগুলো বিভিন্ন এনজিও রয়েছে এনজিওগুলো এখানে তত্ত্বাবধান করতেছে সেই তত্ত্বাবধানে আমাদের স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীর সমন্বয়ে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে যে সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক যে সংকট রয়েছে এই সংকটগুলো কাটিয়ে ওঠা আমরা আশা করব এই এলাকায় যে মানুষ অবহেলিত এবং নিচু পর্যায়ে মানুষের যে শিক্ষার মান দারিদ্র সীমার মান অত্যন্ত নিচে আপনি জানেন কিনা আমি দ্বিধাহীন মন্ত্রী বলতে চাচ্ছি যে এই এলাকার শিক্ষার মান অনেকটা নিচু পর্যায়ে আশা করি এই বিদ্যালয় প্রতিষ্ঠিতের মাধ্যমে আগামী প্রজন্মে ইনশাআল্লাহ এই স্কুলে এই এলাকার শিক্ষার মান উন্নত হবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে মাদক বিরোধী বাল্যবিবাহ ইত্যাদি এবং জনহরণ বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন সংকটগুলো রয়েছে এই সংকটগুলো ইনশাআল্লাহ এখান থেকে উত্তরিত হবে আমি দেখতে পাচ্ছি যে এই এলাকায় বাল্যবিবাহ 0% বাল্যবিবাহ নাই বললে চলে পাশাপাশি মাদক নাই মাদকের কোনো ধরনের ছড়াও এখানে নাই আশা করি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মরণকর্তা উনি আমার সাথে একমত হবেন আমার সাথে কথা হয়েছে উনি এই বিষয়ে আমি আসছিলেন দেখা হয়েছে কথা হয়েছে উনিও বিভিন্ন সময় লক্ষ্য রাখছেন মাদকের বিষয়ে আগামী প্রজন্ম নয় শুধু বর্তমান প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ধরনের সম্ভাবনা না থাকে আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে থাকি এবং একটা কমিটি আছে কমিটির মাধ্যমে তাদেরকে আমরা বাইরে বাইরে স্যার আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি আমাদের ছাত্র সমাজ যে আজকে 7 ঘন্টার মধ্যে যে দেশকে স্বাধীন করতে পেরেছে দ্বিতীয়বারের মতো হ্যাঁ আপনার কাছে অনুরোধ এটা জ্ঞাপন আছে এটাও কিন্তু একটা একাত্তরের চেতনার চেয়ে কোনো সুফল বর্তমান শিক্ষার্থীরা যে চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা যে গণ অভ্যুত্থান তৈরি করতে পেরেছে ছাত্রছাত্রীরা চাইলে পারে না এমন কোনো কথা নেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা যে দাবির মুখে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে দিতে পেরেছে এবং সরকারের যে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং গণহত্যা হত্যা লুণ্ঠন এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড যেগুলো করে গেছিল সেগুলো তারা আস্তে আস্তে তুলে ধরতেছে এবং এই শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের কারণে আজকে বাংলাদেশে চিত্র পাল্টে গেছে বাংলাদেশের চিত্র পাল্টে যাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে যে দেশের প্রতি ভালোবাসা দেশ প্রেম দেশের যদি ভালোবাসা প্রেম না থাকে তাহলে কখনো এই গণ অভ্যুত্থান তৈরি হতো যেহেতু একবারে শুরু থেকে প্রথম শুরু করেছে শিক্ষার্থীরা কিন্তু এখানে দল মত নির্বিশেষে সকল দলের সকল মতের সকল বয়সের সবাই মিলে নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই মিলে কিন্তু একসাথে একই ব্যানারে আসার কারণে এবং একই দাবিতে আসার কারণে আজকের এই বাংলাদেশের এই পরিবর্তন চালিত হয়েছে আশা করি এই শিক্ষার্থীরা যে মাধ্যমে ভবিষ্যতে এরকম যে কোনো সময় যে কোনো ধরনের ফেস্টিভ্যাল যদি চলে আসে তাহলে কথা পাঠাতে ইনশাল্লাহ কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা সজনের ডাটাই পড়ে গেছে গাছটা আর আমি ডালের গুঁড়ি ছুটে পোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটেই ছিল ছেঁড়া আর রক্ত গেছে মাগো ওরা বলে তো বার করে শুয়ে গল্প বলো মা তা কি হয় তাই তো আমার আসতে দেরি হয়েছে তোমার জন্য নারী গেলে চিড়ে কেটে গুটি ফাটের মিশেছে এইটা সেইটা আরও কত কি তার কাছে বাড়ি কিনবে ছাড় সুযোগ
ধন্যবাদ রাম ভাইকে এত সুন্দর একটি কবিতা শোনার জন্য। আমাদের আসলে কলকাতার রানী মন্দিরা ছিলাম যে যারা শহীদ হয়েছেন ওই জুলাই এবং আগস্ট মাসে এই গণপ্রত্যানের কারণে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মা মাত্রা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সম্মান জ্ঞাপন করছি। দ্রুতই তারা এই সময় ইনশাল্লাহ কেটে যাবে তাদের বিপদ। এবং গতকালকে নিউজে দেখেছি যে তাদের জন্য একটা ট্রাস্ট গঠন করা হয়েছে পরিবারের, সেই ট্রাস্টের মাধ্যমে ইনশাল্লাহ তাদের পরিবারটাকে আরও অনুগ্রহণ করতে পারবে। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো আমাদের সবার পক্ষ থেকে, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে তাদের জন্য দোয়া করবো, তাদের জন্য সহায়তা করবো। আমরা যেভাবে বাংলাদেশ কিন্তু কিছু প্রমাণ রয়েছে, আমরা বন্যা ত্রাণের জন্য কদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছিলেন, সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা পর্যায়ের মানুষগুলো সাড়া দিয়েছেন। ইনশাল্লাহ যে কোনো সময় মানুষের দেশের বিপদের সময় দেশপ্রেম মানুষগুলো এগিয়ে আসবে, এটা আমরা আশা করি। আমরাও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করছি, যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, তাদের মধ্যে তারা পুনরায় সুস্থ হয়ে দেশে ফিরে আসুক, এবং যারা অসুস্থ হয়েছিল যারা আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল আত্মাহুতি দেয় নাই, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের আত্মাহুতির যারা আত্মাহুতি আত্মাহুতির মাধ্যমে এবং যারা অসুস্থ হয়েছে তাদের অসুস্থতার মাধ্যমে এবং এই আন্দোলনের মাধ্যমে সুন্দর একটি নতুন দেশ গঠিত হবে, দেশের কল্যাণ হবে এবং এই নতুন একটি বাংলাদেশ উপকার হবে, সেই আশাবাদ দেখতে পাচ্ছি। আজ রাত 9:15 আমাদের টিম মধ্যে প্রধান শিক্ষক এবং আমাদের সহকারী শিক্ষকের সাক্ষাৎকার নিয়ে রাত 9:15 দেখে দেবেন। মোহাম্মদ সাইফুদ্দিন স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার